অডিও ভিডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কেউ একজন কনফার্ম করলে ভালো হয়। অডিও ভিডিও কি শোনা যাচ্ছে? হ্যালো, অডিও শোনা যাচ্ছে? ভিডিও দেখা যাচ্ছে? তোমাদের কেউ একজন কনফার্ম করো অডিও ভিডিও শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা, নাহলে বুঝতে পারছি না তো। ওকে, তো পয়েন্টটা হচ্ছে আমার যে লাইব্রেরির ঘরটা ছিল সেখান থেকে কোনো টাওয়ারের কিছু পাওয়া যাচ্ছে না, দেয়ার ফোর আই কেম ব্যাক টু মাই অরিজিনাল পজিশন, অ্যাকচুয়ালি যেটা আমার পুরনো ঘর ছিল। সেই কারণে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর পরিষ্কার দেখতে লাগবে না, বাট যাই হোক, উই আর নট ট্রাইং টু শো এনি হাউস অর সামথিং, আমরা একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি, সো সেটাই ডিসকাস করা যাক। তো এই গ্রুপে এখানে এই মুহূর্তে কেউ এরকম আছে যে 19 সালে মেন্স দিয়েছিল? কেউ আছে তোমাদের মধ্যে? ১৯ সালে মেন্স কেউ দিয়েছিল আছো? যাই হোক, মেবি মিসিং, সে হয়তো আসবে কি আসবে না। তো যাই হোক, ১৯ সালের মেন্স যেটা আমরা সদ্য পেরিয়ে এলাম, সেই মেন্সে দিয়েছে এরকম বেশ কিছু জনের সাথে কথা বলে, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো আছে সেইখান থেকে কয়েকটা বিষয় পরিষ্কার করা দরকার। যে যারা তোমরা পরীক্ষাটা অলরেডি দিয়ে এলে কিন্তু পরীক্ষা দিয়ে এসে সাকসেস পেলে না বা কাছাকাছি গিয়ে পেলে, তাদের জন্য বা আগামী দিনে যারা মেন দিতে যাচ্ছ তাদের জন্য কতগুলো পয়েন্ট নিয়ে আসা দরকার বলে আজকে ভিডিওটা অবতারণা করা। তো মেন্স দিতে গিয়ে আমরা যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি ফেস করি, স্টার্টিং ফ্রম দোজ পিপল, মানে তাদের থেকে নেওয়া আউটপুট নিয়ে আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট প্রবলেম আসে ডেসক্রিপটিভ নিয়ে। এই যে সৌরভ দত্ত, একটু একটু মেলাবার চেষ্টা করো যে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করছি ঠিকঠাক কিনা, এই প্রবলেমগুলোই অ্যাকচুয়ালি তোমরা ফেস করো কিনা মেন্স দিতে গিয়ে, তাহলে আলোচনাটা অনেকটা সুবিধা হবে। যেমন ফার্স্ট প্রবলেম এসে বলি, মেন্স দিতে গিয়ে একটা বড় পার্সেন্টেজ ছেলে মেয়ে আছে যাদের একটা আউটপুট থাকে, ল্যাঙ্গুয়েজ ভালো হয়নি। ল্যাঙ্গুয়েজ ভালো হয়নি কেন? কেননা যে টপিকটা দিয়েছিল সেটা আমার করা ছিল না, সেখান থেকে কমন পাইনি, প্রেসিটা ঠিক মতো লিখতে পারিনি, ট্রান্সলেশনটা একটু সমস্যা হয়েছে, বা দেখা যাচ্ছে যে তোমার ওই যে প্রেসি ট্রান্সলেশন ছাড়া রিপোর্ট যেটা লিখতে দিয়েছিলো সেটা আমি করে যাইনি, বাইরের টপিক পড়েছিল কমন আসেনি, বা কম্প্রিহেনশন থেকে উত্তর লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে আমি বেশি লিখে ফেলেছি, বাইরে থেকে তথ্য দিয়ে দিয়েছি। তো অল দিস প্রবলেমস অ্যারাইজ ডিউরিং দ্য এক্সামিনেশান ইন দ্য এক্সাম হল,
পরীক্ষা হলের ভেতরে জিনিসগুলো অ্যারাইজ করে, আর ভেতরে অ্যারাইজ করে বলে তখন যা সত্যি মনে হয়, যা ঠিক মনে হয় আমরা নিজেদের মতো একটা করে সলিউশন করে দিই। কিন্তু অ্যাকচুয়ালি সেটা প্র্যাকটিস না, আর সেটা প্র্যাকটিস না বলেই মেন্স দিয়ে আসার পরেও দেখা যায় যে যখন অ্যাকচুয়ালি রেজাল্টটা বেরোয় আমাদের মধ্যে অনেকজন পাস করেনি। তো সেই কারণে এই এক্সাম হল প্রবলেমস যেগুলো হয় এবং যে কারণে পরীক্ষাগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা আজকে। যার মধ্যে প্রথমটা তোমাদেরকে বলে দিলাম কি যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে এইগুলো। তাহলে এবার এখান থেকে বেরোতে গেলে কি করতে হবে? দেখো টেকনিক্যালি বলছি, যদি তোমাকে বাংলা অথবা ইংরেজি ভালো পরীক্ষা দিতে হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে একটা রিপোর্ট যখন আমি লিখছি সেই রিপোর্টে ধরে নাও দেওয়া আছে যে করোনা ভাইরাস যে আছে তার আক্রমণে ভারতবর্ষে অর্থনৈতিক ভারসাম্যহীনতা দেখা গিয়েছিল, সেখানে হেলথ কেয়ার সেক্টরের যারা রয়েছে অর্থনৈতিক ভারসাম্যহীনতার পাশাপাশি বিভিন্ন সেক্টর তো অ্যাফেক্টেড হয়েছিল, তাহলে হেলথ কেয়ার সেক্টরের লোকজনদের যেসব সমস্যা তুমি দেখেছো সেইগুলো নিয়ে লেখো। এটা লিখতে গিয়ে দেখা যাচ্ছে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সেন্টিমেন্ট দিয়ে গেলে, মানে কি করোনা ভাইরাসের প্রকোপে দেশে একটা বিরাট বড় আর্থিক অনটন সৃষ্টি হলো, সেখানে বিরাট একটা মানে কি বলবো স্বাস্থ্যর দিক দিয়ে দেশে যে একটা দুর্বল পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে সেইটা দেখা গিয়েছে, সেখান থেকে বেরোনো যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি তুমি লিখে এলে, কিন্তু সেখানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস বাদ দিয়ে চলে গেলে। আমাদের দেশের হাসপাতালের সংখ্যা কত, সেখানে কতগুলো জায়গায় কোভিড মানে কোভিড হাসপাতাল হয়েছিল, সেখানে চিকিৎসা করবার জন্য এক্স্যাক্টলি কতগুলো এমার্জেন্সি বেড অ্যাভেলেবেল ছিল, কতজন হেলথ কেয়ার কর্মী প্রবলেম ফেস করেছিল, সেই সমস্ত হেলথ কেয়ার কর্মীদের জন্য সরকার কি সুযোগ সুবিধা দিয়েছিল, এবং সেই সব সত্ত্বেও তাদের মধ্যে যে মর্টালিটি রেট বা তাদের যে ফেটালিটি রেট সেটা কত ছিল, সেটার জন্য কি সমস্যা ছিল। তো এই স্ট্যাটিস্টিক্স একটা লেখাতে যতক্ষণ পর্যন্ত না আমি স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করব, লেখাটাকে বাস্তবসম্মত করার চেষ্টা করব, আমার লেখা সেন্টিমেন্টের ওপর ভেতর যাবে না, আমার লেখা যাবে বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে, তথ্য প্রমাণ করে দেবে কি আমার লেখাটা ঠিকঠাক লেখা। সো দিস ইজ দ্য পয়েন্ট কি একটা লেখা যখন আমাকে সাজাতে হয় সেই লেখাটা সাজাতে গেলে এই তথ্যগুলোর অভাব হয়ে যায়, তার ফলে কি হয় লেখাটায় যে নম্বর তোলার ক্ষমতা থাকে সেইটি অনেকটাই কমে যায়। ক্রিয়েটিভ রাইটিং আলাদা জিনিস হয়, ল্যাঙ্গুয়েজের লেখা আলাদা জিনিস হয়, পরীক্ষার জন্য লেখা আলাদা জিনিস হয়। পরীক্ষার জন্য যে রিপোর্ট লেখা হয় সেখানে ক্রিয়েটিভ রাইটিংয়ের ল্যাঙ্গুয়েজ চলে না, আবার দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজের যে লেখা হয় সেখানে আবার প্র্যাকটিক্যাল তথ্য সেটা তো অবশ্যই দরকার, সেটার বাইরেও কিন্তু অনেক কিছু দরকার হয়। তো যাই হোক, আমাদের বিসিএস পরীক্ষার যে কর্পাস, বিসিএস পরীক্ষার যে অ্যাম্বিট, সেটার মধ্যে লেখা যদি আমাকে ভারতের যে কোনো একটা পরিস্থিতিতে বা সেই একটা লেখা যদি আমাকে ঠিকঠাক দাঁড় করাতে হয় অবশ্যই মনে রাখতে হবে কি সেই লেখাটা বাস্তবসম্মুখী, বাস্তব সম্মুখীন হবে, এবং সেই লেখাটা হচ্ছে তথ্যভিত্তিক হবে। হ্যাঁ, করোনা ভাইরাস নিয়ে একটা আলোচনা নিশ্চয়ই আমরা রাখব, আমাদের একজন তুলেছেন প্রসঙ্গ। তো বিষয় হচ্ছে কি যে তাহলে লেখাটা বাস্তবসম্মত হতে হবে, লেখাটা তথ্যভিত্তিক হতে হবে, এবং লেখাটা যাতে ভালো করে হচ্ছে পড়ে লোকের এইটুকু ইয়ে হয় যে তুমি কাগজটা ডেলি পড়ো তাহলে তোমার একটা পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট হয়। এই ল্যাঙ্গুয়েজ লেখাটা সারা বছর ধরে যদি আমি প্র্যাকটিস না করি, পরীক্ষা হলে বসে বা পরীক্ষা হলে যাওয়ার দু মাস আগে শুরু করে কখনোই ল্যাঙ্গুয়েজটা দাঁড় করানো যাবে না। কিছু বিষয় আমরা কখনো মাথায় রাখি না, যেমন ল্যাঙ্গুয়েজ লিখতে গিয়ে, রিপোর্ট লিখতে গিয়ে যেখানে মেনশন করে দেওয়া হয়েছে কি 200 শব্দের মধ্যে লিখতে হবে, সেখানে আমি ইচ্ছে মতো 225, 230, 240 করে দিয়ে চলে আসছি, এই নাটক চলবে না। 200 মানে ±5 হতে পারে, তার বেশি কখনোই না, তার বেশি হলে ডিসক্রিট হয় সেটা। তাহলে তুমি বেশি লিখছো মানে ভালো লিখছো এটা কখনোই সত্যি না, তাহলে কখনো যেটা বলা হয়েছে তার বাইরে তুমি করতে পারো না, করলেই কিন্তু বাঁশ খাবে। আচ্ছা, এই যে মনিকা কর বলছে ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য ভালো স্ট্যাটিস্টিক্স জেনে এক্সাম দিতে যাওয়া খুব দরকার, এটা আমিও মনে করি। হ্যাঁ, ঠিক বলেছো মনিকা কর, ডেসক্রিপটিভ পরীক্ষা লিখতে গেলে সেখানে স্ট্যাটিস্টিক্স জানার দরকার আছে। এটা কোথা থেকে তোমরা পাবে? আমাদের খবরের কাগজ আছে, হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, ভালো ভালো কাগজ। তো এই সমস্ত যে কাগজ যেটা হচ্ছে, এই সমস্ত যে খবরের কাগজ আছে এখানে নিয়মিত তথ্য শেয়ার করা হয়, সেই সমস্ত তথ্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে খাতায় প্রত্যেক দিনই কেউ না কেউ নোট করো, তাহলে সেইখান থেকে তুলে নিয়ে এসে জিনিসগুলো পরীক্ষা হলে লিখে আসতে হবে, এবং সেইটে যদি তুমি রেগুলার রিভিশন করো
প্রত্যেক দিন পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স 10টা বা 15টা করে পয়েন্ট একটু যদি রিডিং পড়তে থাকো, তাহলে সেটা প্র্যাকটিসেও থাকে, তোমার ভোলারও সম্ভাবনা কম। আচ্ছা, এবার প্র্যাকটিস করার জন্য আরেকটা পদ্ধতি করা যেতে পারে কি, তুমি প্রতি সপ্তাহে যে কাগজ পড়ছো তার যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, সেই টপিকগুলোর মধ্যে একটা টপিক তোমরা বেছে নাও, সেই বেছে নেওয়া একটা টপিকের ওপরে তোমরা 200 শব্দের মধ্যে নিজেরা লেখা প্র্যাকটিস করো। সেটাও যদি তোমরা করতে পারো তাহলেও কিন্তু অনেক উপকার হয়, কেন কি সপ্তাহে একটা করে লেখা প্র্যাকটিস থাকলে তোমার পেনের একটা অভ্যেস থাকলো যে হ্যাঁ, তোমার মাথা কাজ করিয়ে পেন দিয়ে সেটা বার করানো যাবে। এটা কিন্তু কখনোই পরীক্ষার ছ মাস বলছি 1 সপ্তাহ বা 1 মাস আগে প্র্যাকটিস করে বাংলা লেখা ইংরেজি লেখা ইম্প্রুভ করা যাবে না, আনলেস তুমি সারা বছর ধরে সেখানে তথ্য সংগ্রহ করার একটা অভ্যেস তৈরি করছো। এবং সেখানে খবরের কাগজে দেওয়া ঘটনার খবর উল্লেখ করেও তুমি যদি লেখো যে আমি অমুক কাগজে এরকম দেখতে পাচ্ছি যে এরকম বিষয়টা হচ্ছে, তাহলে সেখান থেকে প্রমাণিত হয় যে এই এই হচ্ছে সমস্যা, তাহলে সেটা যদি তুমি পরিষ্কার করে লেখো সেখানে কিন্তু অনেকটাই ক্রেডিট নম্বর পাওয়া যায়। তাহলে ল্যাঙ্গুয়েজ সারা বছর করতে হবে, সপ্তাহে অন্তত একটা বাংলা একটা ইংরেজি লেখা কম্পালসারিলি করতে হবে, এবং সেটা করলে তবেই ল্যাঙ্গুয়েজে 50% পাওয়ার কথা ভাবনা চিন্তা করা যাবে। এবার একটা কথা বলি, এবারে মেন্সে শেষ 5 নম্বর ছিল 886.33। তাহলে আমি যদি ধরে নিই চাকরি পাওয়ার যে নম্বর 886 নম্বর, যদি লাস্ট কাট অফ হয় 212 জনকে দেখে 212 জনকেই তো নেবে না, তাহলে 212 জনের থেকে কমিয়ে সেটা যদি 70-75 জনকে নেয় বা 60 জনকে নেয়, তাহলে সেই 70 জনকে নিতে গেলে চাকরি পাওয়ার যেটা নাম্বার সেটা নিশ্চয়ই 887-এর আরও উপরে আছে, তাহলে সেটা 900 অ্যাবাবই হতে পারে। তাহলে সেটা হতে গেলে সেই অনুযায়ী নিজের প্রিপারেশান নিয়ে যাওয়া দরকার আছে। তাহলে সেটা যদি তোমাকে নিয়ে যেতে হয় ল্যাঙ্গুয়েজে 50% অর্থাৎ 400, এবং বাকি 525টা নম্বর বা 530-540 যে নম্বর সেটা কিন্তু অবজেক্টিভ থেকে নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলেই জিনিসটা কিন্তু একটা ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকবে, নতুবা থাকবে না। প্রথম কথা, ডেসক্রিপটিভে যদি 50% নম্বর পেতে হয় তাহলে ল্যাঙ্গুয়েজ সারা বছর অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সারা বছর প্র্যাকটিস না করলে কোনোভাবেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে বিশেষ করে ইংরেজিতে কখনোই তুমি 50% পাবে না, কেননা এখনও বিসিএসের বাজারে বিসিএসে যা যে সমস্ত প্রফেসররা খাতা দেখে থাকেন বা যা হায়েস্ট আরটিআই করে তোমরা দেখতে পারো, অ্যাভারেজ নাম্বার যেটা সকলকে দেওয়া হয় দ্যাট ইজ উইদিন 40% অর 45%। তাহলে সেটা যদি তোমাকে টোটাল 50%-এ নিয়ে যেতে হয় বাংলা ইংরেজি মিলিয়ে, তুমি যদি সারা বছর প্র্যাকটিস না করো কোনোভাবেই কেউ তোমাকে ইম্প্রুভ করিয়ে দিতে পারবে না। এর জন্য তুমি মাস্টার নিয়ে নাও, মাস্টারের ভেতরে ঢুকে যাও, 10 জন ইনস্টিটিউটে চলে যাও, কিচ্ছু হবে না। আমি বারবার এর আগেও এর পরেও যত ভিডিও এখানে করি বা না করি সব সময় তোমাদেরকে এই একটা কথাই বলি যে পৃথিবীর কোনো ইনস্টিটিউট তোমার কিচ্ছু করতে পারবে না যদি তোমার ভেতরে চেঞ্জ করবার মানসিকতা না থাকে। তুমি যদি ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকো আমি একটা ইনস্টিটিউট না গেলে আমার হবে না, আমি মাস্টারের কাছে না গেলে শিখবো না, তাহলে তুমি ধরে রাখো তুমি কোনো দিনই শিখবে না, কেননা তুমি যে শেখার পদ্ধতিগুলো হয় সেইটে নিজে সার্চ করে বা একজন এক্সপিরিয়েন্স লোকের কাছ থেকে শুনে নিজে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো না, করো না বলেই তুমি পাসটা করো না, এই হলো সবচেয়ে বড় সমস্যা। তোমরা জিজ্ঞেস করবে কাউকে, আমাকেই জিজ্ঞেস করে, সকলেই কম বেশি জিজ্ঞেস করে, একজন মাস্টারের নাম বলুন, বাংলা পড়তে যাব, একজন মাস্টার বলুন ইংলিশ পড়তে যাব, তাহলে তোমার চেষ্টাটা কোথায় গেল, মানে তুমি কেন চেষ্টা করছো না? এই যে ধরো আমি বললাম যে কাগজটা থেকে তুমি পড়ো, পড়ে 200 শব্দের মধ্যে সপ্তাহে একটা করে লেখো, সেটা লিখিয়ে লোকালি কাউকে চেক করিয়ে নাও, বা তুমি লিখতে থাকো মাসখানেক পরে তুমি নিজে ইম্প্রুভমেন্ট দেখতে পাবে, সেটাও কিন্তু তোমরা বাড়িতে করো না। তোমরা ভরসায় বসে থাকো মাস্টারের কাছে কখন যাব, সে একটা প্যারাগ্রাফ লিখিয়ে দেবে, সেটা আমরা মুখস্থ করে নেবো, সেটা গিয়ে হলে কমন না পেলে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। তো জেনে রাখো বিসিএস পরীক্ষায় সেলফ সাফিসিয়েন্সি, নিজের উপর বিশ্বাস যদি না থাকে, সেলফ সাফিসিয়েন্সির চিন্তাভাবনা যদি শেষ হয়ে গিয়ে থাকে, তুমি জীবনেও পাস করবে না। যারা পাস করছে তাদের ফেসবুকে আসার কোনো প্রয়োজন হয় না, তাদের 10টা মাস্টারের কাছে যাওয়ারও প্রয়োজন হয় না, তাদেরকে তুমি রেয়ারলি চিনতে পারবে। যে 200 জন পাস করেছে তাদের মধ্যে দেখবে অর্ধেক ফেসবুকই করে না, তাহলে তারা কী করে পাস করছে? তাহলে তারা কী করছে, বাড়িতে নিজের যে কাজটা সেটা নিজে ধর্মের মতো পালন করছে, এইটা দরকার আছে। শুধু সমাধান খুঁজে বেড়াচ্ছি লোকের কাছে জিজ্ঞেস করে করে, অথচ আমার নিজের কোনো অ্যাক্টিভিটি নাই, সেই দিয়ে কিন্তু সিভিল সার্ভিস পাস হবে না ভাই। ইনস্টিটিউট মাস্টার তোমাকে সিভিল সার্ভিস পাস করাতে পারবে না, যে যাই বলে নিক, যদি তোমার ভেতরে কোনো এনার্জি না থাকে তুমি কিচ্ছু করতে পারবে না।
সে তুমি যার কাছেই যাও না কেন। আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজে 50% আমরা একটা টার্গেটের কথা বললাম, যে ল্যাঙ্গুয়েজে অন্তত হচ্ছে 400টা নম্বর তোমাকে কিন্তু কনফার্ম করতে হবে। ল্যাঙ্গুয়েজের বাইরে যে জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখা দরকার আছে ল্যাঙ্গুয়েজের ইয়েতে, সেটা হচ্ছে অবজেক্টিভ সেকশান। অবজেক্টিভ সেকশানে কয়েকটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে। অবজেক্টিভ ফার্স্ট যে পেপারটা, এই অবজেক্টিভে 4টে পেপারে মোট থাকে 800। এই 800তে তোমাদের যে টার্গেট নাম্বার হবে, দ্যাট ইজ ম্যাক্সিমাম টার্গেট 550 এরকম থাকতেই হবে, এবং সেটা কম বেশি হতে পারে, 525-530 এরকম একটা জিনিস একটা টার্গেটের মধ্যে তোমাকে রাখতে হবে। তা অন অ্যান অ্যাভারেজ পার সাবজেক্ট 135 করে টার্গেট হয়, তাহলে সেটা যদি হয় তাহলে 270 × 540 নম্বর হয়। তাহলে এই যে 135 করে টার্গেট হয় অন অ্যান অ্যাভারেজ পার সাবজেক্টে পার পেপারে, এটা কিন্তু সহজ কথা না। এবং এটাও যে আমি বলছি এটা খুব অবাস্তব তাও কিন্তু না, 525-530 অনেকেই পাচ্ছে, কিন্তু এটা শক্ত, নিশ্চয়ই শক্ত, আমি কখনোই বলছি না খুব ইজি, কিন্তু অ্যাচিভেবল টার্গেট। দেখো, ইতিহাস ভূগোলে 135 পাওয়া শক্ত, ধরে নিচ্ছি তুমি 130 পাবে, তাহলে 130 পেতে হলে 65 করে গড় হয়। এবারে তুমি ধরো ইতিহাসে একটা ভালো বই আছে, ধরে নাও রামশরণ শর্মার বই, ধরো এটা পুনম দালাল দাহিয়া হতে পারে, এটা রাজীব আহির হতে পারে, যে যেটা টেক্সট বই হিসেবে পড়ে সেইটা, আমি ইংরেজি ভার্সানের টেক্সট বইয়ের কথা বলছি, তো মডার্ন ইন্ডিয়া বিপানচন্দ্র ভালো বই আছে, তো এরকম একটা টেক্সট বই, ঠিক যে যেভাবে আমি আমার ভিডিওগুলোতে বারবার বলে থাকি কি চ্যাপ্টার ভালো করে পড়ো, সেখান থেকে যা ইনফরমেশান মাথায় আসছে বইতে পড়ে তোমার ইম্পর্টেন্ট লাগছে সেইটা খাতায় তোলো, নিজে লেখো সেই চ্যাপ্টারটা খাতাতে, সেই চ্যাপ্টারটা খাতাতে নোট করবার পরে তোমার তারপরে আরও 10টা পাতা খালি রাখো, খালি রেখে পরের চ্যাপ্টার আবার নোট করা শুরু করো। এবারে যখন একটা চ্যাপ্টার বই থেকে পড়া হয়ে গেল, তাহলে মকের একটা বই কিনে রাখো, সেখান থেকে 20টা কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে সেই চ্যাপ্টারটার 20টা কোশ্চেনের মধ্যে 5টা নতুন পেলে সেটা ওই যে 10টা পাতা খালি আছে সেখানে লিখে রাখো। এইভাবে একটা একটা করে চ্যাপ্টার এগোবে, এবং সেই চ্যাপ্টারগুলো একটা একটা করে হচ্ছে এক্সট্রা 10টা পাতা নোট হতে থাকবে। উদ্দেশ্য কী আছে, কি বিপানচন্দ্র তোমার একটা বই, বাইরের কোশ্চেনগুলো তোমার একটা সোর্স, আমার থেকে অন্য দাদার থেকে ইনস্টিটিউট থেকে যে নোট পেয়েছো সেটা একটা সোর্স, তাহলে এই যে জিনিসগুলো পেলে এই সমস্ত সোর্স থেকেও তো নতুন নতুন জিনিস হয়, এইটাও হবে, তাহলে যত তোমার খাতা এনরিচ হবে তত তুমি মনে রাখো তোমার সিলেবাস কভারেজটা বাড়তে থাকবে, আরও বেশি প্রশ্নের সম্মুখীন হতে পারবে তুমি। তাহলে এই কারণে সমস্ত কিছুকে এক জায়গায় নিয়ে এসে একটা সিঙ্গেল খাতা রাখা খুব দরকার। তার কারণ কি, বিসিএস পরীক্ষার মেন্সে প্রায় 10-12টাখানা সাবজেক্ট আছে, 13খানা সাবজেক্ট আছে, এই 13খানা সাবজেক্টে প্রত্যেকটা 4টে করে সোর্স যদি হয়, 4-13 52খানা সোর্স নিয়ে দক্ষিণ কী বলবো উত্তরবঙ্গে বাড়ি, 52খানা সোর্স নিয়ে উত্তরবঙ্গ থেকে সে হচ্ছে কলকাতায় থাকতে আসবে হোটেলে, এটা জীবনও সম্ভব না। তখন কিন্তু মনে পড়বে যে আমি সব কিছু একটা খাতাতে যদি করে রাখতাম তাহলে আমার জিনিসটা অনেক মোবাইল হতো, প্রিপারেশানটা অনেক বেশি কনস্ট্রাকটিভ হতো, ভালো হতো। তাহলে সেই কারণে খাতা একটাই হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, চ্যাপ্টার 1 যখন আমার পড়া হয়ে গেল, চ্যাপ্টার 2 আমি পড়তে যাচ্ছি তার আগে 1টা রিভিশন করতে হবে, চ্যাপ্টার 3 যখন পড়তে যাচ্ছি 1-2 রিভিশন করতে হবে, অ্যাটলিস্ট রিডিং পড়তে হবে একবার দুবার করে, চ্যাপ্টার 7 যখন পড়তে যাচ্ছি 1-6 একবার সার্কুলেট করতে হবে। এই রিভিশন যদি না হয় তাহলে কোনোভাবেই জিনিসগুলোকে মনে রাখা যাবে না, আর মনে রাখা না গেলে তুমি পাস করবে না। বিসিএস পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শান, সবচেয়ে ইম্পর্টেন্ট, 1 খবরের কাগজ, 2 রিভিশন, রিভিশন যার হয়নি সে পাস করবে না, বাংলা কথা। এবার একটা দ্বিতীয় প্রবলেমে আসি, এটা তো আমি টার্গেট বলছি, আমি আলোচনা শুরু করেছিলাম কি পরীক্ষা হলে কার কী প্রবলেম হয়, প্রথমে বললাম ডেসক্রিপটিভের প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যখন আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, সেই পরীক্ষাটা দিতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে আমি কিছু কোশ্চেন জানি না, ভাষা লাগছে, কোশ্চেনটার ভাষাটা চেনা লাগছে কিন্তু কোশ্চেনটার 4টে অপশানে বুঝতে পারছি না কোনটা ঠিক, কোশ্চেনটা চেনা লাগছে অথচ উত্তর করতে পারছি না, 2টো অপশানের মধ্যে কনফিউশন হচ্ছে, বা দেখা যাচ্ছে যে 3টে অপশানের মধ্যে কনফিউশন হচ্ছে, আমি বুঝতে পারছি এটা উত্তর হবে 80% কিন্তু 20% আমি শিওর না। এই যে নাটকটা হয়, এতে করে হয় কি প্রত্যেকটি ছেলে কম বেশি পরীক্ষা হলে গিয়ে দেখা যাবে 15টা 16টা করে এক্সট্রা মেরে আসে, কেন তার চেনা লেগেছিল কোশ্চেনটা, সে মনে করেছে এটা ঠিক হবে, এই 15টা করে মেরে আসে। তাহলে 4টে পেপারে হিসেব করো, 4×15 60টা,
এই 60টার মধ্যে 40টা সে নেগেটিভ খাবে, দিয়ে তাহলে ওইখানেই তার পরীক্ষার 12টা বেজে গেল। তো পয়েন্ট হচ্ছে এখান থেকে বেরোতে পারা যাবে কিভাবে, এর একমাত্র ওষুধ হচ্ছে রিভিশন। এবার বেরোনোর অভ্যেসটা হচ্ছে বাড়িতে, ওই যে বললাম একটা চ্যাপ্টার তুমি যখন পড়ছো, সেই চ্যাপ্টার বই থেকে পড়বার পরে তুমি সেই চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন যখন প্র্যাকটিস করবে, তুমি 10টা কোশ্চেনে যে কটা জানো সে কটাই আনসার করো, যেটা জানো না করো না। তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে তুমি ঠিক কতটা মনে রাখতে পেরেছো, কতটা তুমি জানো। না হলে ভুলটা হয় কি, একটা যে কোনো চ্যাপ্টার বা একটা সিলেবাস পড়ে 100 নম্বরের পরীক্ষা তুমি যখন দিতে যাচ্ছ, সেই 100 নম্বরের পরীক্ষা দেওয়ার সময় দেখা যাচ্ছে যে তুমি ঠিক 48টা কোশ্চেন খুব ভালো করে জানো, 100% শিওর 48টা তুমি মেরে এলে। কিন্তু মনে রাখো এই 48টার মধ্যেও 5টা এরকম হবে যা যেখানে তোমার 5টা উত্তর পিএসসির উত্তরের সাথে মিলবে না। এবার সেই জায়গায় সমাধান কী আছে? তাহলে সমাধান হচ্ছে এই, 5টা উত্তর তো আমি সবসময় ধরবো আমার ভুল হবে, সেই 5টাকে আমি কখনোই ক্যালকুলেশনে নেবো না, কিন্তু 48-এর পরে আরও যে 10টা কোশ্চেন আমার চেনা লাগছে বলে মেরে এসেছি, এটা কোনো দিন করা যাবে না, কখনো করবে না এটা। বাড়িতে তুমি যখন প্র্যাকটিস করছো 100টা কোশ্চেন তুমি পারবে 48টা, 48টাই উত্তর করে আসবে। নাহলে হয় কি, তুমি 48টার বদলে 58টা উত্তর করলে, এই যে 10টা কোশ্চেন যে আছে তুমি এক্সট্রা করে এলে, সেই 10টা কোশ্চেনে কোনোভাবে ফ্লুকে টুকটাকে লেগে গেল 4টে, তুমি তো নিজেকে ভাবছো যে তুমি 52 স্টুডেন্ট, তুমি তো 52 স্টুডেন্ট না, তুমি তো 48 স্টুডেন্ট, কেন কি তুমি 48টা জানতে। এবার তুমি নিজেকে সবসময় হাইপার করে রাখবে, আমি 52 স্টুডেন্ট, কিন্তু তুমি 48 স্টুডেন্ট। তাহলে এবার কোনো না কোনো মেনের কোনো না কোনো পেপারে তুমি ধরা পড়ে গেলে আর 1 নম্বরে চাকরি চলে যায়। তাই আশা করি এই বিষয়টা তোমাদেরকে বলতে হয় না, মানে বোঝাতে হবে না কি হাফ নাম্বারে পাস না করার কষ্ট কোথায়। তাহলে কখনোই এটা সম্ভব নয় কি তুমি হাফ প্রিপারেশান নিয়ে 10টা করে আন্দাজে মেরে তুমি মেন্স ক্লিয়ার করবে, জীবনেও হবে না এটা। তাহলে সেটা যদি পাস করতে হয় কি করতে হবে, এই কনফিউশন দূর করার একমাত্র উপায়, বাড়ির পরীক্ষা যখন আমি দিচ্ছি আমি কখনোই যেটা জানি না মারবো না, আন্দাজে মারবো না, আমি 100% শিওর না, টাচ করবো না। এটা তোমাকে কোনো ইনস্টিটিউট শেখাবে না, কোনো মাস্টার তোমার গলার ভেতরে ঢুকে যাবে না এটা বোঝাবার জন্য, যদি না তুমি নিজে বোঝার চেষ্টা করো। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রবলেম যেগুলো সেগুলো এক্সপিরিয়েন্স থেকে শিখতে হয়, এটা কোনো ইনস্টিটিউট মাস্টার তোমাকে শিখিয়ে দেবে না, তাহলে সেটা আগে শেখার চেষ্টা করো। এই যে আমার মতো অনেক দাদা আছে যারা ফ্রিতে সময় দিয়ে তোমাদেরকে এত মানে এ হোক যে কোনো কারণেই হোক হচ্ছে সময় দিয়ে বোঝাবার চেষ্টা করে, তোমরা সেগুলো ভাবার চেষ্টা করো কেন বলছে, সেটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে সেটা এক্সপিরিয়েন্স থেকেই শেয়ার হচ্ছে, তাহলে সেইটা তোমরা ব্যক্তিগত জীবনে ইমপ্লাই করার চেষ্টা করো, এবার দেখো প্রবলেমটা কোথায় দাঁড়ায়, তবে না তোমরা বলতে পারবে যে হ্যাঁ এটা ভালো এটা খারাপ সেটা নয়। তোমরা পরিশ্রম করতে চাইছো না, এটা সবচেয়ে বড় প্রবলেম, কি তোমরা জিনিসগুলোকে এফেক্টেড করতে চাইছো না। কোথায় হয় আমি বলছি, উদাহরণ দিচ্ছি তোমাকে, একজন আমার সাথে যোগাযোগ রাখতো বেশ কিছুদিন আগে, সে দেখা যাচ্ছে পড়াশুনো শুরু করেছে 4 মাস, তারপর এসে আমার কাছে তখন পড়তে আসতো, তো আজ থেকে 3-4 বছর আগেকার কথা বলছি, তো পড়তে আসার সময় দেখা যাচ্ছে 4 মাস সে পড়েছে, তাহলে অবভিয়াসলি তার প্রিপারেশন হয়নি। তো সে এসে বলছে সামনে তো প্রিলি, তাহলে একটু মুখস্থ করি জিকেগুলো, প্রিলির 10 ইয়ার্সটা করে যায়, প্রিলিটা তো পাস করতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, প্রিলি পাস করলে সে চাকরি হবে না, কেন মেন পাস করতে হবে। এবার প্রিলির যা স্ট্যান্ডার্ড মেনের স্ট্যান্ডার্ড আকাশ পাতাল তফাত, প্রিলির স্ট্যান্ডার্ডের প্রিপারেশান নিয়ে 4 মাসের মধ্যে সে মেন মেনের মতো পড়ে ফেলবে এটাও সম্ভব না। তাহলে সে 4 মাসের পড়াশুনো শুরু করে তার খাতা তৈরি হয়নি, রিভিশন হয়নি, মক টেস্ট দেওয়া হয়নি, নিজেকে যাচাই করাটাই হয়নি, সে যাচ্ছে প্রিলি পাস করতে। আচ্ছা প্রিলি পাস করার জন্য কি আমরা যাই পরীক্ষা দিতে? যাই না, একটা মেন দিতে যাচ্ছি কেন না আমার এক্সপিরিয়েন্স করতে হবে, এটা কোনো লজিকই হলো না। একটা লোক যখন প্রিপারেশান শুরু করে সে তার পুরো বই শেষ করে নিজের খাতা তৈরি রিভিশন কমপ্লিট করতে বছরখানেক সময় যাবে, অ্যান্ড ইট ইজ ন্যাচারাল, এখানে ভুল কিছু নেই, আনসাইন্টিফিক কিছু না, এখানে মানে কি বলবো অন্যায় কিছু নয়, কেউ তোমাকে বলতে পারবে না যে ভুল, এটা একদম কারেক্ট। টাইম লাগবে, টাইমটা দাও তো, যতদিন টাইম লাগবে সে টাইমটা দাও, সেই টাইমটা ভালো করে নিজের প্রিপারেশানটাকে নার্চার করো, তবে তোমার হচ্ছে এই কনফিউশনটা দূর হবে। আর তাহলে এটার উপায় কী হলো, যে রেগুলার রিভিশন করতে হবে তোমাকে সিস্টেমগুলো, রেগুলার যে চ্যাপ্টারগুলো পড়েছো সেটা রিভিশন করে সিলেবাসটাকে গ্রিপে রাখতে হবে এবং মক দিয়ে যেতে হবে, যাতে করে এটা বোঝা যায় কি মক দিয়ে আসার পরে তুমি কটা ঠিকঠাক উত্তর করতে পারছো। যদি সেই ভ্যালুতে 85তে আটকে যায় তাহলে বুঝতে হবে তোমার নলেজ এখনও 85তেই পড়ে আছে,
তাহলে ততবার তুমি ভয় পেয়ে রিভিশন করতে চাইবে। আর না হলে তুমি যদি বরাবর ওরকম আন্দাজের উপর ভিত্তি করে মেরে যেতে থাকো, কখনোই তোমার ছবি তোমার কাছে পরিষ্কার হবে না, আর কখনোই তুমি হচ্ছে দেখা যাবে সেই 125-130-এর জায়গায় নিয়ে যেতে পারবে না। তাহলে এটা হলো তোমার আমাদের এই যে কনফিউশনের যে জায়গাটা রয়েছে, অর্থাৎ কি না এই যে বলতে পরীক্ষা হলে দুটো অপশানের সমস্যা বা রিভিশনের সমস্যার জন্য কি হচ্ছে সেটা সমাধান। এইবার এই যে পড়াশুনোটা বিসিএস ইতিহাস ভূগোল যেটা আছে, এটা টেক্সট বই যেটা আছে অনেকবারই বলেছি, রামশরণ শর্মা দেখতে পারো, আহির দেখতে পারো, যে যেটা দেখবে সেটা দেখো, ভূগোলে মাজিদ হোসেন দেখতে পারো, ডিআর খুল্লার দেখতে পারো, খুব ভালো ভালো এগুলো বই আছে। তারপরে সায়েন্স আমরা আলোচনা শুরুতে বলেছিলাম অ্যাভারেজে প্রতি পেপারে 135 করে যদি টার্গেট রাখি, সায়েন্স পেপারে অনেকটা কম ওঠে, কেন কি সায়েন্স পেপারে অনেক সাবজেক্ট আছে, অনেক সাবজেক্টে দেখা যাচ্ছে যে সবগুলো কভার করতে পারে না, অনেকে সায়েন্সে দুর্বলতা থাকে, তো তার জন্য জেনারেল সায়েন্সের বই দেখলেই হয়। কিন্তু সবসময় মাথায় মনে রাখো, হ্যাঁ সায়েন্সে মাধ্যমিক লেভেলের সিবিএসই আইসিএসসি বোর্ডের বইগুলো পড়লেও হয়ে যাবে, মাধ্যমিকের সিলেবাস থেকেই আসে, ওই সিলেবাসটা ভালো করে তুমি যদি বুঝতে পারো তাও হবে। আর ইন অল কেসেস ইংলিশ ভার্সানে ছাড়া কোনো ভার্সানে পড়বে না। তো কথা হচ্ছে এই এই অবজেক্টিভের ব্যথা তারপরে ইকো পলিটিতেও একটা জায়গায় আছে, ইকো ডেটাতে আছে আর পলিটি থিওরিতে আছে, কেসে আছে। এবার একটা উদাহরণ দিই, 19 সালে মেন্স পরীক্ষায় কেস নিয়ে কোশ্চেন ছিল 9টা, আমি ধরে নিচ্ছি আরও 21টা তোমরা পারতে না, কিন্তু এটা কখনোই সম্ভব না কি তুমি লক্ষ্মীকান্ত খুব ভালো করে পড়ে গিয়েছো বা ডিডি বাসু ভালো করে পড়ে গিয়েছো আর তুমি 70খানা কমন পাওনি। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোথায় হয়, আমিও আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যে খাতাটা বানাই যে বইটা পড়ে সেটা থেকে 100টায় 60টা উত্তর করার মতো জায়গা তৈরি হয়, কিন্তু আমরা যে 60টা পড়ে গিয়েছি সেই 60টায় 60টা কনফার্ম করতে পারি না, কেননা আমরা সেটা রিভাইজ করে যাইনি। আমরা চিৎকার করি বাকি 40টা আমরা কেন পাচ্ছি না, আরে বাকি 40টা নিয়ে যদি আমার এত হেডেক হয় তাহলে তো আমাকে বই বাড়াতে হবে অটোমেটিক, তাই না, বা আমাকে চ্যাপ্টার আরও বাড়াতে হবে, মানে কি কভারেজ বাড়াতে হবে। কিন্তু যে 60টা আমার জোনে পড়ছে, যে চ্যাপ্টারগুলো আমি পড়ে গেছি সেখান থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা যখন আমি নেগেটিভ খাচ্ছি, সেটা যখন আমি পাচ্ছি না, তাহলে ধরে নিতে হবে কি আমার রানিং প্রিপারেশানেও প্রবলেম আছে। তাহলে আমার সংবিধান থেকে 70খানা কোশ্চেন লক্ষ্মীকান্ত থেকে দিয়েছে, সেই 70টা কোশ্চেন আমি উত্তর করতে পারছি না, সেখানে আমি 12খানা নেগেটিভ খেয়ে আছি, অথচ আমি চিৎকার করছি বাকি 30টা আমি কেন পাচ্ছি না, কোর্ট কেস কেন কমন পাচ্ছি না। তাহলে আমি 9টা কোর্ট কেস নিয়ে আমার টেনশান, আর এখানে 70টা আমার বইয়ের কোশ্চেন নিয়ে আমার কোনো টেনশান নেই। তো এই হলো প্রবলেম। দেখো 60% নম্বর হলেও অবজেক্টিভে তোমার 480 হয়, তাও দেখো ডেসক্রিপটিভে 400 পেলে তোমার 880 নম্বর হয়, কম নয় কিন্তু, দেখো তুমি কাছাকাছি চলে গেছো। তাহলে 60% নম্বর যে কোনো একটা পরীক্ষায় 60-62% নম্বর কিন্তু কম না, সেটা কিন্তু আমরা পেতে পারি আমাদের খাতা আমাদের যে বই আছে ভালো করে যদি আমরা রিভাইজ করি, সেইটা যদি প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা ভালো করে পড়ে যাই, সেই 60 থেকে আরামসে কমন পাওয়া যাবে। কিন্তু আমরা সেই 60-এর জন্য চিন্তা করি না, আমরা কি করি বইয়ের পর বই বাড়াতে থাকি, একটা বই ভালো করে পড়ি না। লক্ষ্মীকান্ত এখানে যে 80খানা চ্যাপ্টার আছে, 35-40টা চ্যাপ্টার ভালো করে পড়তে হয়, আমাকে তোমাদের মধ্যে খুব কমজন বলবে এটা যে হ্যাঁ আমি ওই যে ইনফরমেশান কমিশন ভিজিলেন্স কমিশন এই যে কমিশনগুলো আছে তোমরা সবাই কি পড়েছিলে, পড়োনি, রাইট টু ইনফরমেশান অ্যাক্ট, পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড হচ্ছে অ্যালোকেশন অফ হচ্ছে সিম্বলস ইত্যাদি, বা পলিটিক্যাল পার্টি হতে গেলে কী কী কন্ডিশান লাগে, এই চ্যাপ্টারগুলো তো কেউ পড়ে না। বা ধরো ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস 323A 323B আর্টিকেল, তো অনেকেই পড়ে না, কেন পড়বে না, এখান থেকে কোশ্চেন আসে তো। তারপরে ধরো এই যে আমাদের ন্যাশনাল কমিশন ফর SC ST OBC, এই যে নতুন জিনিসগুলো সাংবিধানিকভাবে অ্যাড হচ্ছে, তারপরে তোমার ওই যে কোঅপারেটিভ সোসাইটির যে ফান্ডামেন্টাল রাইট হয়েছে বা ডাইরেক্টিভ প্রিন্সিপালে গিয়ে অ্যাড হয়েছে, তো এই যে বেসিক বেসিক চেঞ্জেসগুলো হচ্ছে, এই যে বেসিক জায়গাগুলো সংবিধানে, আমরা কেউ কিন্তু খুঁটিয়ে পড়ি না। আমরা কি করি এগুলো যদি আমরা পড়ি 70টা কোশ্চেন কিন্তু পাই, কিন্তু আমরা এগুলো পড়ি না, রিভিশন করি না। আমরা কি করি যে 30টা কেস পাচ্ছি না তার জন্য বই খুঁজছি, দাদা কেসগুলো কোথা থেকে পাবো, আরে কেস থাকে 10টা, অ্যামেন্ডমেন্ট থাকে 5টা, 15টা তুই পারবি না, আরও 15টা তুই পারবি না আমি ধরে নিচ্ছি, তাহলে বাকি 70খানা কোশ্চেন তুই কেন পারবি না, সেটা তাহলে তুই রিভিশন করিস নি, তাহলে তোর বইটাই তুই ঠিক করে পড়ছিস না, তো এরকম করলে তো মুশকিল, এরকম করলে তো মেন পাস করা যাবে না। নেক্সট, এবার ইকোনমিক্সের ডেটা, ইকোনমিক্সের ডেটার জন্য প্রতিদিন খবরের কাগজ পড়তে হয়, হিন্দু বা ন্যাশনাল লেভেলের একটা যে কোনো খবরের কাগজ, হিন্দু হোক
হিন্দুত্ব খুবই ভালো কাগজ, ইন্ডিয়ান এক্সপ্রেসও খুবই ভালো কাগজ, এগুলো থেকে পড়তে পারো। যার এখানে এগুলো যায় না, টাইমস অফ ইন্ডিয়া নিদেন পক্ষে তাও পড়তে পারো। তো পয়েন্ট এখান থেকে ডেটা তুললেই হয়ে যায়। তাও সেফ সাইডের জন্য তোমরা হচ্ছে হচ্ছে ইয়ে করতে পারো, ওই যে কি বলে প্রতিযোগিতা দর্পণ দেখতে পারো। আমি তাও বলছি এই ভিডিওটা শেষ হওয়ার পরেও আমাকে অন্তত 25 জন জিজ্ঞেস করবে অ্যাচিভার পড়লে হবে কিনা। অথচ আমরা যে সেন্টেন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সেটার গুরুত্বটাই বুঝতে চাও না যে কেন সেটা শেয়ার করছি আর কেন সেটা বেস্ট প্র্যাকটিস বলছি। আমরা যখন বলছি যে টেক্সট বই ভালো করে পড়তে হবে, এর ঠিক পরে একজন জিজ্ঞেস করবে আমার এই লেখকটা নেই ওই লেখকটা আছে হবে কিনা। আমরা কিন্তু রাইটারের উপর জোর দিইনি, আমরা শুধু বলছি যে থিওরি বইটা আমরা পড়ছি সেটা ভালো করে পড়ি। সেটা কি আমরা পড়েছি? সেটা কিন্তু আমরা পড়িনি। সেখানে আমরা ইনস্টিটিউটের নোট বা দাদার নোট অমুক তমুক জায়গার উপর ডিপেন্ড করে আছি। আমার খাতাই কমপ্লিট হয়নি, খাতার রিভিশনই কমপ্লিট হয়নি, মক টেস্টই কমপ্লিট হয়নি, আমি চলে গেছি বিসিএস মেন্স দিতে। ন্যাচারালি আমি পাস করবো না, কেউ পাস করাতে পারবে না আমার। তো আগে এই বেসিক জায়গাগুলো শিওর করো কি যেটা তুমি করছো বাড়িতে সেটা তুমি অনেস্টলি করছো এবং সেটা তুমি মানে রেসপন্সিবিলিটি নিয়ে করছো। সেটা যদি না করতে পারো কিছু হবে না। তারপরে আরেকটা যে বিষয় হচ্ছে, ধরো ওই যে অঙ্ক জিআই, এই একটা হার্ট হার্ট অফ দি যে কি বলছে ইকোনমিক্স আর পলিটি বেসিকটা। ইকোনমিক্সে রমেশ সিং পড়তে পারো, পলিটি খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার করে, সুভাষ কাশ্যপের বই আছে দেখবে, ওটা ভালো পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সুভাষ সি কাশ্যপের বই আওয়ার কনস্টিটিউশন, ওনার অনেক বই আছে, ওই যে কি বলে আওয়ার পার্লামেন্ট আছে, ওনার বই আছে দেখতে পারো। আচ্ছা ডিডি বাসু দেখতে পারো, সেটাও ভালো। আচ্ছা কি বলছিলাম, হ্যাঁ অঙ্ক জিআই। আরেকটা প্রবলেমের জায়গা হচ্ছে অঙ্ক জিআই। অঙ্ক জিআইতে প্রবলেমটা কীরকম, অঙ্ক জিআই এমন একটা পেপার যেখানে 160 পাওয়া যায়, কিন্তু তোমাদের মধ্যে 90% ছেলে মেয়ে ফোন রাখার পরেই আমাকে বলবে বা অন্য কাউকে বলবে আমি অঙ্কে দুর্বল, কি করব। তাকে কেউ মানে হাতুড়ি মেরে মেরে মাথায় ঢুকিয়েছে, সে দুর্বল, তুই দুর্বল, তুই পারিস না। আর তুই জানলি কী করে তুই পারিস না? তুই মাধ্যমিকে কম পেয়েছিলি তাই পারিস না, এটা কোনো লজিক হলো? এবার আমাকে একটা কথা বলো, যখন তোমাকে মাইনে দেওয়া হবে তখন তুমি মাইনে নিতে গিয়ে বলবে আমি অঙ্ক পারতাম না, আমাকে 5,000 টাকা কম দাও, বলবে? জীবনেও বলবে না। তাহলে তুমি সেটা যখন বলবে না, তাহলে তার জন্য যদি অঙ্ক শেখা প্রয়োজন হয় তো অঙ্ক শিখতে হবে, কীভাবে শিখবে তোমার প্রবলেম। তুমি যদি না শেখো তোমার জায়গায় অন্য কেউ শিখবে, সে পাবে। তাহলে শিখতে তোমাকে হবে, কীভাবে হবে আর কীভাবে হচ্ছে করবে সেটা তোমার প্রবলেম, পিওরলি তোমার প্রবলেম। এবার অঙ্ক জিআই যদি 180 মিনিটে 200 খানা নামাতে হয়, তাহলে অন অ্যান অ্যাভারেজ একটা অঙ্ক বা জিআইতে 45 সেকেন্ডের বেশি সময় পাওয়া যায় না। তাহলে 45 সেকেন্ডে যদি আমাকে একটা অঙ্ক বা জিআই পরিষ্কার করে নামাতে হয়, তাহলে বাড়িতে বসে সেইটা আগে স্পিডটা জেনারেট করতে হয়। এই স্পিড কিন্তু সারা বছর না করলে জীবনেও আসবে না। আরও একটা কথা বলি, ইতিহাস ভূগোল পেপারে 130, ইকোপলিটি পেপারে হচ্ছে 130, এটা হয়ে গেলেও সায়েন্স পেপারে 130 অনেক সময় হয় না, সেখানে 100-তেই আটকে থাকে। তাহলে ওই যে 30-এর গ্যাপটা হলো, ওটা এসে পড়বে কিন্তু অঙ্ক পেপারে চাপ। তাহলে 4×13=52 হয়, 525 নম্বর ওখান থেকে হয়। তাহলে অঙ্ক পেপারে 150-160 না পেলে সায়েন্সের 100 পেলে কিন্তু মেক আপ করা যাবে না। তাহলে অঙ্ক পেপারে যে কোনো অবস্থায় লেটার মার্কস পাওয়া খুব ভালো, খুব জরুরিও, আর সেটা যদি তোমাকে তুলতে হয় সারা বছর অঙ্ক জিআই প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট ডেলি 30টা করে, ডেলি 30টা অঙ্ক, ডেলি 30টা জিআই, আলাদা 1.5 ঘন্টা রেখে ডেলি প্র্যাকটিস করতে হবে। ইভেন যে ছেলেটা খুব ভালো অঙ্ক জিআই পারে তার জন্যও বলছি ইউ হ্যাভ টু ডু ইট রেগুলারলি। খুব ভালো যদি তুমি প্র্যাকটিস করো তুমি হয়তো অঙ্ক ঠিকই পেরে যাবে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট হবে না। টাইম ম্যানেজমেন্ট হবে না মানে হলে গিয়ে দেখা যাবে যে যেটা 45 মিনিটে করার কথা তুমি নিয়ে চলে গেছো 1 মিনিট 20 সেকেন্ডে। প্রবলেমটা কোথায় হয়, ক্যালকুলেশন টাইম বাঁচাতে পারে না লোকে। 56 সাথে 42 বা 10,512 সাথে 7,342 গুণ করলে কত হয়, এইগুলো হচ্ছে টাইম কিল করার অঙ্ক। এগুলো বিসিএসে দেবে যাতে তোমার টাইমটা খেয়ে যায়, কিন্তু বুদ্ধি করে হ্যান্ডেল যে করা সেটা ততক্ষণ অবধি তুমি পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে বাড়িতে সেগুলো করে বেড়াচ্ছ। দেয়ারফোর অঙ্ক জিআই এভরি ডে 30টা করে তোমাকে প্র্যাকটিস করতে হবে যদি অ্যাকচুয়ালি পরীক্ষাতে তোমাকে 160-এর ওপরে পেতে হয়। আর অঙ্ক জিআই কমন পাওয়ার গল্প নয়, অঙ্ক জিআই হলে গিয়ে 2 লাইন চেষ্টা করলে হয়ে যায়, ওখানে আবিষ্কার করা যাবে, কিন্তু এগুলো আবিষ্কার করা যাবে না, এগুলো তুমি হয় জানো নালে জানো না, এর বাইরে কিছু হয় না। কিন্তু অঙ্ক জিআই চেষ্টা করলে যদি হয়ে যায় নম্বরটা পেয়ে যাবে।
তাহলে অঙ্ক জিআইকে কখনো অ্যাভয়েড করা যাবে না। আমি পারি না বলে ফেলে রেখে দিলাম, আমার হেল্প দরকার, আমি একজন টিচারের কাছে গেলাম, সিরিয়াসলি করছি না, সে হোম টাস্ক দিচ্ছে করে দেখাই না, বাড়িতে পরীক্ষা দিই না, এসব নাটক বাদ দাও, নাটক দিয়ে বিসিএস পাস হয় না, বাংলা কথা। এবারে আরেকটা যেটা ইস্যু, অবজেক্টিভ পেপারের কনফিউশন এবং ডিস্ট্রিবিউশনের পরে যেটা নিয়ে বলার আছে, সেটা হচ্ছে অপশানাল। কালকেও একজনের সাথে কথা বলেছি যে আচ্ছা অঙ্ক জিআই প্র্যাকটিস সেট জানতে চাইছে, অঙ্ক জিআই তুমি এ করতে পারো, ওই যে তোমার 10 ইয়ার সিজিএলের যে প্র্যাকটিস সেটগুলো আছে না, ওইটা তুমি দেখতে পারো, মানে নর্মাল আগরওয়াল করার পরে ওইগুলো দেখতে পারো, কাজে লেগে যাবে। আচ্ছা যেটা বলছিলাম অপশানাল, গ্রুপ এ সার্ভিসে পাস করতে গেলে অপশানাল একটা এসেন্সিয়াল পার্ট। আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে 900+ ধরতে গিয়ে দেখেছিলাম কি অপশানালে অ্যাটলিস্ট 50% নম্বর পেতে হবে, সেটা 225-240 এরকম হলে তো খুবই ভালো হয়, সেটা যদি পেতে হয় সারা বছর পড়তে হবে। আজ কালকে একজনের সাথে কথা হলো, তার বক্তব্য হচ্ছে আমি অপশানালটা ঠিক কনফিডেন্ট ছিলাম না, ফার্স্ট পেপারটা দিতে গেছিলাম, সেকেন্ড পেপারটা যাইনি, সামনেবার দেবো বলে। এবার তোমাকে একটা কথা বলি, প্রতিবার মেনে দুবেলা করে পরীক্ষা হবে, পরপর 4 দিন হবে, তাহলে তুমি একবার মেনে কষ্ট পেলে দিতে গেলে না, দ্বিতীয় মেনে কি কষ্টটা কমে যাবে, নাকি দ্বিতীয় মেনে অপশানাল ছাড়া তোমাকে এই গ্রুপে চাকরি দেবে? তাহলে এটা কখনো হবে না। একটা হাসির কথা বলি, 19 সালে 15,000 পাস করেছিল প্রিলি, তাহলে সবাই নাচতে নাচতে গেছে প্রিলি দিতে 20 সালে, দিয়ে 15,000 প্রিলি পাস করে মেন্স দিয়ে দেখা যাচ্ছে 200 জনকে যখন ডেকেছে অনেকে পাস করলো না, যারা অপশানাল তো দিল না, অনেকেই তো দিল না, অপশানাল তৈরি ছিল না। এবার 20 সালে যেই সংখ্যাটা 15,000 থেকে এক ধাক্কায় 4,000 নামিয়ে দিল, তাহলে যারা লাফাচ্ছিল যে 15,000 আবার পাস করাবে, আমি আবার মেন দেবো, তাহলে তাদের হলো কি, তারা 20-তে চান্সই পেল না। তাহলে চান্স জীবনে বারবার আসবে না, চান্স একবারই আসবে, সেটাকে কাজে লাগাতে হবে, এবং সেটা ফাজলামি মারলে চলবে না, সিরিয়াসলি কাজে লাগাতে হবে। তাহলে সিরিয়াসলি যেহেতু কাজে লাগাতে হবে, তাহলে অপশানালটা সারা বছর পড়তে হবে। কীভাবে পড়বে সেটা তোমার প্রবলেম, তুমি যদি না পড়ো তুমি পাস করবে না, যে পড়বে সে পাস করবে, শুরু থেকে অপশানাল পড়তে হবে। দেখো আমার হিস্ট্রি ছিল, হিস্ট্রির অভিজ্ঞতা থেকে বলি, হিস্ট্রিতে ভালো পরীক্ষায় লিখতে গেলে পেপার শেষ করাটা খুব জরুরি, এবং পেপার শেষ করতে গেলে অ্যাটলিস্ট মিনিটে তোমাকে 22-25টা শব্দ লিখতে হয়। বাড়িতে নর্মাল লিখে তুমি সেই স্পিডটা কোনোভাবেই 12-15টার বেশি শব্দে নিয়ে যেতে পারবে না, কেননা হাতটা সচল সড়গড় হয় না। তাহলে হলে 25টায় তোমার যাবে কী করে যদি তুমি সারা বছর প্র্যাকটিস না করো, সারা বছর পরীক্ষাই না দাও, সারা বছর ইনভলভই না থাকো সাবজেক্টটা নিয়ে, তুমি তো হলে আবিষ্কার করবে না। তাহলে ওই স্পিডের টানা 6 ঘন্টা লিখতে হবে এবেলা ওবেলা, তাহলে সেটা নিশ্চয়ই ফাজলামি করে হবে না। তাহলে অপশানাল ওই প্রিলিমেনের মাঝখানে পড়বো, এই থিওরি একদম ভুল থিওরি, এই থিওরি দিয়ে মেন পাস হবে না। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদেরকে, যে অপশানাল যদি আমাকে সিরিয়াসলি পাস করতে হয় তাহলে কিন্তু অপশানালটা আমাকে সারা বছর পড়তে হবে, এবং সেই সারা বছরের জন্য হচ্ছে আমাকে অপশানালে টাইম দিতে হবে আলাদা করে, এবং পরীক্ষাও দিতে হবে নিয়মিত, নাহলে অপশানাল তৈরি হবে না। তাহলে 5টা মেজর প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, তার মধ্যে একটা যে পরীক্ষা মেন্স যদি আমাকে দিতে যেতে হয় তাহলে ল্যাঙ্গুয়েজ ভালো করতে হবে, 2 অবজেক্টিভ যদি আমাকে ভালো করে দিতে হয় খাতা ভালো করে বানাতে হবে, রিভিশন ভালো করে করতে হবে, অঙ্ক জিআই যদি ভালো করতে হয় সারা বছর অঙ্ক জিআই প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড অপশানাল যদি ভালো করে করতে হয় সারা বছর অপশানাল পড়তে হবে। এবার অপশানালে অনেকে মাস্টারের অপেক্ষায় থাকে, অ্যান্থ্রোপোলজি হোক, হিস্ট্রি হোক, যাকে কি কেটে যাচ্ছিল, অঙ্ক এই হিস্ট্রি হোক, অ্যান্থ্রোপোলজি হোক, যাই হোক, অনেকে মাস্টারের অপেক্ষায় থাকে, কবে মাস্টার পড়াবে তবে আমি যাব, এটা কোনো লজিক হলো? তোমাকে যদি মাস্টার 2 বছরে সিলেবাস শেষ করায় তাহলে তার জন্য তুমি কি 2 বছর ধরে ট্রাই নেবে? তাহলে মানে কি তোমার নিজের উপর কোনো ভরসাই নেই, তাহলে সেই সাবজেক্টটা নিলে কেন? তুমি বাজারের লোকের কাছে শুনেছো যে অমুক সাবজেক্টে নম্বর ওঠে, তুমি নিয়ে নিলে, সেই লোকটা পড়াতো, একজন লোক পড়াতো, সেটা তার কাছে তুমি গেলে লোকটা পটল তুললো, তার মানে তোমার আবার পরের বছর অপশানাল বদলে গেল, তাহলে তোমার নিজের কোনো ক্যাপা নাই। তো পয়েন্টটাই হচ্ছে এটা, অপশানাল এমন একটা সাবজেক্ট নিতে হয় যে সাবজেক্টটা তুমি পারবে হ্যান্ডেল করতে, নিজে নিজে পারবে, হেল্প না হলেও তুমি বানিয়ে নিতে পারবে। বিসিএসে যখন তুমি ব্লকে যাবে
এরকম কোনো টিচার ইনস্টিটিউট কিন্তু তোমার পাশে থাকবে না, কাজ নিজেকেই করতে হবে কাজ। তাহলে অপশনালের বেলাতেও তাই, তুমি যে সাবজেক্টটায় কনফিডেন্ট সেটা নিলে তুমি 20 বছরের কোশ্চেন জোগাড় করলে আরামসে প্যাটার্ন বুঝতে পারবে কোথা থেকে হয়। তাহলে সেটা থেকে তুমি নিজে স্টাডি মেটেরিয়াল নিজে বানাও সারা বছর, মাস্টার তো আছে, তার হেল্প তো নেওয়া যাবে। তার আগে তোমার নিজের কেন সিদ্ধান্ত নেই কোনো, তুমি সেটা কেন বানাচ্ছ না, কেন লেট করছো ফালতু, তুমি সারা বছর পড়ছো না কেন অপশনালটা? সেটা যদি তোমার সারা বছর প্রিপারেশান থাকে তাহলে ওই যে একবেলা দিয়ে আরেকবেলা দেবো না এই জিনিসটা মাথাতেই আসে না, তার মানে সেটা সারা বছর করা হচ্ছে না। তাহলে এই 5টা জায়গা খুব ক্ল্যারিফাই করে দিলাম ওই জন্য ধরে ধরে, কি ল্যাঙ্গুয়েজ, অপশনাল, অবজেক্টিভ সেকশনের মার্কস ডিস্ট্রিবিউশন এবং ম্যাথ জিআই পেপারের ইম্পর্টেন্স, এইগুলো গেল। গতকাল আমরা আলোচনা করেছিলাম কি মেন্স দিতে গিয়ে কি কি প্রবলেম তারা ফেস করেছিল, তো সেখানে এই বিষয়গুলো উঠে এসেছিল, সেই জন্য আজকে এই আলোচনাটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে। তাহলে 20 সালের যারা মেন্স দিতে যাচ্ছ সামনের মাসে, তাদের এই জিনিসগুলো অত্যন্ত মাথায় রাখা দরকার কি সামনের দিনগুলো চোখ বন্ধ করে যতটা রিভিশন করে নেওয়া যায় ততটা রিভিশন তোমাকে পাগলের মতো করে যেতে হবে, অঙ্ক জিআই ডেলি প্র্যাকটিস করে যেতে হবে এবং অপশনাল পরীক্ষা অ্যাটলিস্ট সপ্তাহে 2টো করে দিয়ে যেতে হবে এবং প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, একটা বাংলা একটা ইংরেজি প্র্যাকটিস করে যেতে হবে। এটা তুমি যদি রেগুলার করে যেতে পারো নো প্রবলেম, যদি না করে যেতে পারো খুব সমস্যা আছে। আর যাদের 20 সালের এখনও 21 সালের প্রিলির জন্য যারা তৈরি হচ্ছ কিন্তু তাদের মেন্সের অনেকটা সিলেবাস বাকি, তাদেরকে বলবো কি ডেসক্রিপটিভ সেকশনটা বাদ দিয়ে, অর্থাৎ তোমার অপশনালটা 1 মাসের জন্য বাদ দিয়ে, মানে মে মাসের জন্য শুধু অপশনালটা বাদ দিয়ে বাকি দিন মানে টোটাল এপ্রিলটা কিন্তু তোমরা মেনের প্রিপারেশনটাই ভালো করে নাও, কেননা ইন অল কেসেস মেন না পাস করলে চাকরি হবে না। তাহলে যাদের খাতা তৈরি হয়নি সবে প্রিপারেশান শুরু করেছো তাদের বলি খাতা তৈরির উপরে জোর দাও, জিকে পরীক্ষায় দিয়ে প্রিলি পাস হয়ে গেলেও মেনে ধরা তুমি পড়বেই যদি না তোমার হচ্ছে থিওরি পড়া থাকে, কেননা এখানে তুক্কা দিয়ে চলবে না, এখানে তুমি ধরা পড়বেই। তুমি যদি না পড়ো সেরা অন্য ছেলে আছে সে পাস করে যাবে, তোমার জন্য কেউ ওয়েট করে বসে নেই, তাহলে কারোর ওপর ডিপেন্ডেন্সিরও প্রয়োজন নেই এবং হচ্ছে বাজারের ভিডিও দেখারও কোনো দরকার নেই, কারোর হেল্পও দরকার নেই, নিজে বাড়িতে ধর্মের মতো পড়াশুনো করলে আরামসে পাস করা যায়, তার জন্য কারোর হেল্পের প্রয়োজন হয় না। তাহলে ভালো করে তোমরা পড়াশুনো করো। এটা ছাড়া যারা মেনে কোনো প্রবলেম যদি কেউ ফেস করে এই পোস্টের নিচে তোমরা দিয়ে রাখতে পারো, এখন ভোটের সমস্যা আছে তাহলে সকলেরই রেসপন্সিবিলিটি সমস্যা আছে, সো ইন দ্যাট সেন্স আমরা যখন যেমন সময় পাবো, আমি যখন সময় পাবো যদি পারি তাহলে আরও একটা দুটো নিয়ে আসবো। তো আজকের মতো, অনেক রাত হয়ে গিয়েছে, সারাদিন সময় থাকে না, তাহলে রাত হয়ে গিয়েছে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার তোমাদের দেওয়া টপিক কয়েকটা জমলে আবার আমরা এটা নিয়ে ফেরত আসবো। থ্যাংক ইউ।